কেন্দ্র বাহিনী নিয়োগে স্থগিত আদেশ হাইকোর্টের রাজ্যে 9000 সিএপিএফ কনস্টেবল নিয়োগে স্থগিত আদেশ বিচারপতি অরিন্দা মুখোপাধ্যায় বিস্তারিত জানবো অর্ণব রায়চর্ণব এই মামলায় বিচারপতির কি অবজারভেশন গত 2 ধরে আমরা আমাদের রাজ্যের পুলিশ সার্ভিস কমিশনের খবর করছি সেখানে একাধিক জেলায় এটি খবর করছি এবার স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ কেন্দ্রীয়ভাবে যে পরীক্ষা হয় সেই স্টাফ সিলেকশন কমিশনের যে নিয়োগ হয়েছিল দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এবং এখানে যেহেতু দেশ জুড়ে পরীক্ষা হয় এই দেশ জুড়ে পরীক্ষার মধ্যে আমাদের রাজ্যে দু হাজার এসএসসি জিডি কনস্টেবলের দু হাজার একুশ সালের ভ্যাকান্সি দু হাজার বাইশ সালের এবং দু হাজার তেইশ সালের ভ্যাকান্সি মিলিয়ে মোট ন হাজার রাজ্য কোটায় যারা সিলেকশান নিয়েছে তাদের সিলেকশান অর্থাৎ নিয়োগ স্থগিত করলো কলকাতা হাইকোর্ট তোমরা সব জায়গায় সঠিক খবরই পেয়েছ আমি তোমাদেরকে ডিটেলসে আলোচনা করব। যে তাদের চাকরি কি বাতিল হবে না তাদের চাকরি থাকবে কারা কারা কাদের কাদের চাকরি বাদ যাবে সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু জানতে পারবে প্রথমত তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ রাজ্য কোটায় যারা চাকরি পেয়েছে গত তিনটি যে তোমাদের ভ্যাকান্সি এসেছিলো পরপর দু হাজার একুশ বাইশ তেইশ মিলিয়ে তোমরা জানো যে রাজ্য ওয়াইজ অর্থাৎ স্টেট ওয়াইজ কোটা হয়ে থাকে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি দেওয়া হয়ে থাকে এবং স্টেট ওয়াইজ কাট অফ গিয়ে থাকে তো এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ভু ও ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে চাকরির অভিযোগে কেন্দ্রীয় আধা সেনাই এ রাজ্য থেকে নিয়োগের উপরে আপাতত স্থগি স্থগিত তাদেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের নির্দেশে আদালতে অনুমতি ছাড়া তিন মামলাকারীর জন্য পশ্চিমবঙ্গের কোটায় কোটায় থাকা তিনটি পদে নিয়োগ করা যাবে না এই বিষয়ে কেন্দ্র তথা স্টাফ সিলেকশান কমিশন অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবল তোমরা জানো যে এসএসসি কন্ডাক্ট করে থাকে বক্তব্য বক্তব্যও জানতে চেয়েছে হাইকোর্ট আগামী নভেম্বর মাসে মামলার পরবর্তী শুনানি হবে আদালতের খবর ওই ভুয়ো শংসাপত্র দিয়ে এ রাজ্যে রাজ্যের যে কোটা তোমরা জানো সেখান থেকে তিনটি ভ্যাকেন্সি মিলিয়ে প্রায় আঠারোশো জন প্রার্থী চাকরি পেয়েছে এটা তোমাদের অনুমান করে বলা হয়েছে কিন্তু এর থেকেও বেশি কিন্তু চাকরি পেয়েছে আশা করা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীতে প্রত্যেক রাজ্যের বাসিন্দাদের একটি নির্দিষ্ট কোটা হয়ে থাকে আসামের আলাদা ভ্যাকান্সি দেওয়া হয়ে থাকে রাজ্য আমাদের রাজ্যের ত্রিপুরা রাজ্যের আলাদা ভ্যাকান্সি দেওয়া হয়ে থাকে ইউপি বিহারের আলাদা ভ্যাকান্সি দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে এ রাজ্যের বসবাসের শংসাপত্র বা ডোমিসিয়াল সার্টিফিকেট জমা দিতে হয় তোমরা জানো যে যে রাজ্যের বাসিন্দা তাকে ডোমিসিয়াল কিন্তু লাগেই অভিযোগ ভিন রাজ্যের বাসিন্দারা এসে এ রাজ্যের বাসিন্দা হওয়ার সার্টিফিকেট জোগাড় করে চাকরি পেয়েছেন সুব্রদীপ পাল এবং রাহুল মালাকার নামে এই দুই যুবক ভুয়ো শংসাপত্র নিয়ে মামলা করেছিলেন মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় কোর্টে জানান যে দু সালে এই মামলার সিবিআইকে তদন্ত ভার দেওয়া হয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থা সিবিআইয়ের তথ্য অনুযায়ী তিন হাজার জন এই ভুয়ো সার্টিফিকেট জমা দিয়ে চাকরি পেয়েছেন বলে সিবিআই জানিয়েছে তার মধ্যে রাজ্যে কোটায় অবৈধভাবে চাকরি পেয়েছে আঠারোশো জন আইনজীবী দিব্যেন্দুর আরও অভিযোগ এই চক্রে কেন্দ্রের স্টাফ সিলেকশন কমিশনের কর্তারা জড়িত এই নিয়োগ বাতিল করে বৈধ প্রার্থীদের নিয়োগের নির্দেশ দেওয়ার আর্জি আদালতে জানিয়েছে তিনি এই দিন নিয়োগে স্থগিতাদেশ পাশাপাশি সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় তো তোমরা অনস্ক্রিন যে তোমরা ডাটা দেখতে পেলে এটা কিন্তু একটা পেপার কাটিং এবং এই যে তোমরা খবরটা দেখতে পাচ্ছ নিজস্ব সংবাদদাতা কিন্তু এই খবরটি এই খবরটি প্রেস অর্থাৎ ছেপেছে তো প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি স্টেট ওয়াইজ যে ভ্যাকান্সি দেওয়া হয়ে দেওয়া হয়ে থাকে এবং স্টেট ওয়াইজ কিন্তু কাট অফ গিয়ে থাকে তো অন্যান্য রাজ্যের প্রার্থীরা আমাদের স্টেটের কম কাট গিয়ে থাকার কারণে তারা ফেক ডোমিসিয়াল বানিয়ে বিভিন্ন ডকুমেন্টস তোমরা জানো যে অনলাইনের মাধ্যমে ডোমিসিয়াল সার্টিফিকেট পাওয়া যায় এবং বিভিন্ন ফেক সার্টিফিকেট তারা আপলোড করে এডিট করে সেই সার্টিফিকেট বানিয়ে আপলোড করে তারা কিন্তু ফেক ডোমিসিয়াল তারা কিন্তু বানিয়ে তারা কিন্তু সিলেকশান নিয়েছে এবং এইভাবে কিন্তু অনেক ধরা পড়েছে এবং তারা কিন্তু তাদেরকে তাদের তাদের বিরুদ্ধে কেস কিন্তু হাইকোর্টে করা হয়েছিল তার রায় দেওয়া হয়েছে এবং পরবর্তী শুনানি নভেম্বর মাস নাগাদ তোমাদের দেওয়া হবে তো যারা সিলেকশন পেয়েছে তাদের ডোমিসিয়ালটা ভালোভাবে যাচাই করা হবে তাদের চাকরি কিন্তু বাধে যাবে না যারা সিলেকশন পেয়েছে এবং ভালোভাবে কিন্তু তার ডোমিসিয়ালসে আদৌ কি পশ্চিমবঙ্গের বাসিন্দা কি বাসিন্দা নয় সেটি কিন্তু ভালোভাবে তার রিভেরিফিকেশান করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে সেটি কিন্তু সিবিআইকে দেওয়া হয়েছে সিবিআই ভালোভাবে সেটা রিভেরিফিকেশান করবে এবং পরবর্তী শুনানি কি আছে না আছে তাদের চাকরি বাদ যাবে কি যাবে না সম্পূর্ণ আপডেট নভেম্বর মাস নাগাদ কিন্তু কোর্টের তরফ থেকে দেওয়া হবে এটা কিন্তু তোমাদের আপাতত আপডেট রয়েছে তবে চাকরি এখন পর্যন্ত কাউরে যাবে না এবং নতুন ভ্যাকান্সিতে কোনো প্রকার ইফেক্ট কিন্তু পড়বে না ওকে নেক্সট যে আপডেট থাকবে সেটা কিন্তু নভেম্বর মাস নাগাদ কোর্টে দেওয়া হবে তোমরা পেপার কাটিংয়ে দেখতে পেয়েছো যে নভেম্বর নভেম্বর মাস নাগাদ তোমাদের নেক্সট শুনানি কিন্তু হতে চলেছে তো সিবিআইকে এটা ভার দেওয়া হয়েছে যা যে যারা সিলেকশন পেয়েছে তাদের যেন রিভেরিফিকেশন করা হয় বিশেষ করে ডোমিসিয়াল সার্টিফিকেটটা কারণ ডোমিসিয়াল সার্টিফিকেট ফেক নয় সেটা কিন্তু অরিজিনাল তারা বানিয়েছে যেভাবে হোক যে পন্থাতে হোক তারা বানিয়েছে কিন্তু তাদের হোম ভেরিফিকেশনটা করতে হবে যাতে তারা আদৌ কি এই রাজ্যের বাসিন্দা কি বাসিন্দা না সেটা কিন্তু ভেরিফিকেশন করে তাদের সিলেকশন দিতে হবে এটা কিন্তু জানানো হয়েছে তো যাই হোক না কেন এটা আমাদের রাজ্যের জন্য একটা ভালো খবর যদি চাকরি প্রার্থীরা আঠারোশো প্লাস বা দু প্লাস যদি তারা বাদ যায় তাহলে অবশ্যই সিলেকশান তোমরা নেক্সট হয়তো তোমাদের সেকেন্ড লিস্ট জারি হতেও পারে না হতেও পারে তবে জারি হতে হলে কিন্তু হয়তো আরও দু জন আমাদের রাজ্যের প্রার্থীতে চাকরি হতে পারে তবে এই রকমভাবে যদি তোমাদের একের পর এক এইরকম দুর্নীতি চলে তাহলে পরবর্তী সময়ে বাংলার বাংলার যারা চাকরি প্রার্থী রয়েছে তারা কিন্তু বঞ্চিত হবে এই জন্য এই লড়াই অবশ্যই বা এই যে তোমাদের কোর্ট কেস করা হয়েছে এগুলো কিন্তু অবশ্যই করা দরকার তো যাই হোক না কেন তোমাদের জন্য গুড নিউজ বলতে পারো এবং অবশ্যই যেসব আন্দোলনগুলো হয় সেখানে অবশ্যই তোমাদের যাওয়া প্রয়োজন এবং সাপোর্ট করা অবশ্যই প্রয়োজন তো যাই হোক না কেন এটি আপাতত একটা আপডেট ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ধন্যবাদ